হাঁটার সময় স্বাভাবিকভাবে হাঁটতে পারতাম না, মাসেলগুলো মনে হতো অনেক শক্ত হয়ে আছে। আসসালামু আলাইকুম। আমরা আগে পেশেন্টের কাছ থেকেই শুনি আপনার কি সমস্যা। আমি ইউএস থেকে আসছি, আমি ওখানে স্টুডেন্ট, আমি গত 7 বছর ধরে ওখানে আছি। আমার বিগত 15 বছর ধরে মাসেলগুলো অনেক টাইট, হাঁটতে অনেক কষ্ট হতো, আর হাঁটার সময় স্বাভাবিকভাবে হাঁটতে পারতাম না, মাসেলগুলো মনে হতো অনেক শক্ত হয়ে আছে। তো ওখানে বিগত 7 বছর ধরে ট্রিটমেন্ট নিয়েছি কিন্তু কোনো কাঙ্ক্ষিত রেজাল্ট পাই নাই। তো আজকে বেশ কয়েকদিন আগে স্যারের ইউটিউবে ভিডিও দেখে এখানে আসছি। আমি 22 দিন ধরে ট্রিটমেন্ট নিচ্ছি, তো আশা করি যে আগের তুলনায় কিছুটা ভালো অনুভব করছি, হাঁটার ক্ষেত্রে শক্তি বেশি পাচ্ছি, আর মাসেলগুলো মনে হচ্ছে যে আগের থেকে নরম হয়েছে। আর এখানে আজকে 22 দিন ধরে আছি, তো এখানে কোনো ইঞ্জেকশন কিংবা কোনো মেডিসিন আমাকে দেওয়া হয়নি, আমি এই অকুপাংচারের দ্বারাই সুস্থতা অনুভব করছি। আপনি ইউএসএতে ট্রিটমেন্ট করাইছিলেন? জি, আমি 7 বছর ওখানে ট্রিটমেন্ট করাইছি, ওখানে কোনো রোগ ধরতে পারে নাই। তারা বিভিন্ন ধরনের নার্ভের টেস্ট যেমন এমআরআই, ইএমজি, তারপরে লাম্বার পাংচার, এই জাতীয় টেস্টগুলি করাইছে। এটা নিউ ইয়র্কের প্রেসবাইটেরিয়ান হসপিটাল। এখানে তো অনেকে যে নিডিলে ভয় পায় যে সুই দেওয়া, আপনার ক্ষেত্রে কীরকম? আমার প্রথম প্রথম একটু ভয় লাগতো, তো এখন অতটা খারাপ লাগে না, এখন আমার ভয় লাগে না, আলহামদুলিল্লাহ। মাসকুলার ডিস্ট্রফি, আসলে মাসকুলার ডিস্ট্রফি প্রায় 30 রকমের হয়। কোনটা কনজেনিটাল, কোনটা ডিএমডি, ডুসেনাইম মাসকুলার ডিস্ট্রফি। এই রোগটা অনেক ক্ষেত্রে ডিএমডি নামে পরিচিত, বা অনেকে ডিএমডি জানেন। ডিস্টাল মাসকুলার ডিস্ট্রফি, একে ডিস্টাল মায়োপ্যাথি বলে। এই যে তো অনেকগুলো 30 রকমের মাসকুলার ডিস্ট্রফি হয়। সাধারণত মাসকুলার ডিস্ট্রফি একটা জিন গঠিত কারণে হয়ে থাকে, এবং আমাদের মাসেলের মধ্যে একটা প্রোটিন উৎপাদন করতে ব্যাঘাত ঘটে, যেটা ডিএমডির ক্ষেত্রে আমরা ডুসেনাইম ডিস্ট্রফিন নামক এক জাতীয় প্রোটিনের অভাব জনিত ঘটে, যার ফলে কী হয়, আমাদের মাংস মাসেলগুলো শক্তি পায় না। না শক্তি পাওয়াতে কী হয়, ঠিকমতো হাঁটটা পারবে না। ইনার যেটা হয়েছে ডিস্টাল মায়োপ্যাথি বা ডিস্টাল মাসকুলার ডিস্ট্রফি, অর্থাৎ এটা কিন্তু শুরু হয় কিছু ফার্স্ট অ্যাঙ্কেল থেকে, অ্যাঙ্কেলের মাসেলগুলো উইক হয়ে যায়। তারপরে আমাদের এই লিম্বস, হ্যান্ডস, গলা ক্রমান্বয়ে এটা ডিক্রিজিং ওয়েতে যায়। কোমর আস্তে 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 দেখা যায় যে হাঁটার শক্তি পান না, ইয়ে করতে কিছু হাঁটলে হাঁপিয়ে যান, বসে পড়েন, বসলে উঠতে পারেন না, ও উঠলে বসতে পারেন না। এই যেতে একটা খুব বাজে একটা সিচুয়েশনের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে হয়, আলহামদুলিল্লাহ। আমরা এই যেহেতু পেশেন্টের ক্ষেত্রে কী করে একটা কম্বিনেশান ট্রিটমেন্ট, যেখানে আকুপাঞ্চার, ফিজিওথেরাপি, চাইনিজ থেরাপি, অকুপেশনাল থেরাপি, এর পাশাপাশি কিছু কিছু আমরা মেডিকেল ডিভাইস দিয়ে ট্রিটমেন্ট দিয়ে তার কর্মক্ষমতা যেন ফিরে আসে। সেই ফিরে আসার ক্ষেত্রে কী হয়, এটা একটু লং টার্ম ট্রিটমেন্ট। আপনার কতদিন হলো? 22 দিন। 22 দিনে উনি রেসপন্স করা শুরু করছেন যে হ্যাঁ, কিছুটা বেটার ফিল করতেছেন, এবং আগে থেকে হাঁটার গতি স্মুথ হয়েছে, আগে যে মাসেলটা শক্ত হয়েছিল এখন মাসেল সেরকম শক্ত হয় না, নরম হয়েছে, এখন বসলে উঠতে পারেন, উঠলে বসতে পারেন, তাই না? আগে থেকে বেটার, আগে থেকে বেটার। এটা কিন্তু মাত্র 22 দিনেই যে পুরোপুরি 100% রেজাল্ট চলে আসবে সেটা না, কিন্তু এই যে একটা রেসপন্স, এখন উনি যদি কী করতেন, উনি ঠিক আছে যে হবে কয়টা দিয়ে দেখি, 5-7টা দিয়ে দেখি, 5-7টা দিয়ে উনি চলে গেলেন যে না, ট্রিটমেন্ট করাইছি, রেজাল্ট তো আসে না, কী হতেন, বলতেন কি যে হ্যাঁ, শশী হাসপাতালে ট্রিটমেন্ট করাইছি, ভালো হয় না। যেমন এক ভদ্রলোক, তিনি 2.5 বছর যাবৎ প্যারালাইসিস হয়ে রয়েছেন, চিটাগাং থেকে আসছেন, আসে 5টা সেশন দিয়ে চলে গেছেন, বলছে যে 5টা সেশন দিছি, আকুপাঞ্চারের রেজাল্ট আসে নাই। ভাই, 2.5 বছর যাবৎ আপনি বিভিন্ন থেরাপি অ্যাপ্লাই করছেন, আপনাকে ইউনিট টাইম সময় দিতে হবে, কোর্সটা মেনটেন করতে হবে। কোর্স মেনটেন করলে এখানে 2-1টা পেশেন্ট বাদ দেয়, আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম পেশেন্টকে আল্লাহর রহমতে রেসপন্স করতেছে, ভালো হয়ে যাচ্ছে। যেমন এই পেশেন্টটা আগে শক্তি পাইতেন না, এখন শক্তি পাচ্ছেন, এখন মুভমেন্ট করতে পারতেছেন,
মাসেলগুলো নরম হয়ে আসছে, আগে যেভাবে শক্ত হয়েছিল, বসতে পারতেছেন, উঠতে পারতেছেন, অর্থাৎ মোটা দেখে আমার কথা কি যে স্বাভাবিক কাজকর্মটার জন্য আমি করতে পারি। খুব উচ্চ আশা নিয়ে গেছেন ইউএসএতে, সেখানে লেখাপড়া করতেছেন, সেখানে এখন উচ্চ সে স্বপ্নটাকে ব্যাঘাত যদি এরকম একটা ডিজিজের পরিণতিতে ঘটে থাকে তাহলে খুবই বেদনাদায়ক। সবমাত্র স্টুডেন্ট মানুষ, বয়স অল্প, কাজেই এবং মাস্কুলার ডিস্ট্রফিটা কিন্তু শুরুই হয় এই যে অল্প বয়স থেকে, টিনেজার থেকে বা তার থেকে আরও কম বয়স থেকে এটা শুরু হয়। কাজে যদি সঠিক টাইমে সঠিক কোর্স মেনটেন করা যায় তাহলে স্বাভাবিক কাজকর্মগুলো করার মতো সিচুয়েশান ঘটে। এবং আমাদের শান্তিনগর চৌরাস্তাতে অবস্থিত শশী হাসপাতালে একটা কম্বিনেশন ট্রিটমেন্টের মাধ্যমে যেটা দেওয়া হচ্ছে, এখানে ম্যাক্সিমাম মাস্কুলার ডিস্ট্রফি, সে হোক সে ডিএমডি হোক, ডিস্টাল মায়োপ্যাথি, যে যাতেই হোক না কেন, আলহামদুলিল্লাহ তার আগে থেকে বেটার ফিল করতেছে, তার স্বাভাবিক কাজকর্মগুলো করতে পারতেছে। কাজেই যারা এই যেহেতু সমস্যাতে ভুগে থাকেন তারা আসতে পারেন, এই সেবাটা নিতে পারেন, নিয়ে স্বাভাবিক কাজকর্মগুলো করতে পারেন, উঠে একটু বস দাঁড়াতে পারবেন, হাঁটতে পারবেন, ইয়ে করতে পারবেন। আল্লাহ তাআলা যেন এই যেহেতু রোগ আমাদের কাউকে না দেয় এবং কেউ যদি আমরা করে থাকি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এর হাত থেকে রক্ষা করে এবং আমাদের সবাইকে সুস্বাস্থ্যের অধিকারী করে, এই প্রত্যাশায় ডক্টর এস এম শহীদুল ইসলাম।